দুজন বয়স্ক লোকের কথা বলবো, আমাদের সিনিয়র সিটিজেন। একজন জেরাই খান পান্না স্যার, স্যালুট, বীরপুরুষ, সত্য কথা বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আরেকজন কর্নেল ওলি, মুক্তিযোদ্ধা ছিলেন, জিয়াউর রহমানের ডান হাত ছিলেন, এখন হয়েছেন শেষ বয়সে জাতীয় বেইমান। জেরাই খান পান্না স্যারের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে। আপনাদেরকে আর বুঝতে বাকি রইল যে এই সরকারের উদ্দেশ্য কি? এই সরকারের উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতার চেতনাকে গলা টিপে হত্যা করা। এবং যারাই এই সরকারের সমালোচনা করবে, ইতিহাসে এত বড় ফ্যাসিস্ট আর দেখেননি, তাদের রূপ আস্তে আস্তে দেখতে পাবেন, যদি এই সরকারকে সামান্যতম চ্যালেঞ্জ করার ইচ্ছে রাখেন। তাহলে কি করবেন, মুখে কুলুপ এঁটে বসে থাকবেন? আরেকজন হচ্ছে আমাদের কর্নেল ওলি। কর্নেল ওলি, উনি না মুক্তিযোদ্ধা? আসলে এই বুড়া ভাম কোথাও জায়গা পায়নি, কোথাও জায়গা পায়নি। বিএনপির কাছে লাত্থি খেয়ে ইধার উধার করার চেষ্টা করছে, যদি শেষ পর্যন্ত জামাতের পা ধরে হলেও কিছু একটা ফায়দা পাওয়া যায়। কর্নেল ওলি বলেছে, পাকিস্তানের হয়ে যুদ্ধ করেনি জামাত, কে করেছে? তোর বাপ। তুই কি আসলে মুক্তিযুদ্ধ করেছিলি না পাকিস্তানিদের হোকা চেটেছিলি? কর্নেল ওলি, তোকে মনে হয় জিয়া ভুল করে তার কাছে টেনেছিল, তাই না? আরে হারাম খোর, জামাত তো দুর্গাবাদ, জামাতের মূল ব্যক্তি গোলাম আজম, গোলাম আজমের দুই সান্ডা পোলাও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, ইন্টালেকচুয়ালদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তার দুই পোলা মোমেন, মামুন, এরা আলবদরে ছিল। এরপর বাংলাদেশ স্বাধীন হওয়ার গন্ধ পেয়েই বাংলাদেশ ছেড়ে পালিয়ে ইংল্যান্ডে আশ্রয় নিয়েছিল। আরে হারামখোর কর্নেল ওলি, বুড়া বয়সে বেঈমানের ক্যারেক্টার নিয়েই মরলি। আর জেরাই খান পান্না স্যার, স্যালুট।